This life is brought to you by Edison. Vada Rakshaka, Vada Suraksha. আর সন্ধ্যের আড্ডা সঙ্গে বন্ধু বান্ধব, তার মধ্যে কি কি কথা আসতে পারে, কি কি আলোচনা হতে পারে। আজকে কিন্তু আমি আর ওনাদের সাথে আলোচনা করেই ঠিক করেছি আজকে লাইভের টপিক, সেটা হলো পারফেক্ট বয়ফ্রেন্ড। আপনার চোখে একজন পারফেক্ট বয়ফ্রেন্ড হওয়ার জন্য একটা ছেলের কি কি গুণ থাকতে পারে হবে, আপনি কিন্তু জিও বাংলার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে শুরু করে দিন। ততক্ষণ আমরা এনাদের সাথে কথা বলি, চলুন। তো বাকিটা বলতে পারি, হ্যাঁ, রেসপন্সিবল অবভিয়াসলি হতে হবে অ্যান্ড কেপেবল হতে হবে, কারণ 21st century যদি কেপেবল না হয় তাহলে তার ভালোবাসা দিদির কাছে জানতে দিয়ে পারে। আমার মনে হয় কেপেবল তার সাথে রেসপন্সিবল হতে হয় অ্যান্ড অনেকটা ক্ষেত্রে ভালোবাসাটা ইম্পর্টেন্ট হয়, তো সেটা থাকাটা খুব দরকার। রেসপেক্ট সেটা না হলে বয়ফ্রেন্ড হবে কি, ভালোবাসাটা না না অনেক সময় বয়ফ্রেন্ড ভাড়াও পাওয়া যায়। তো কী হয়েছে তো বয়ফ্রেন্ড ভাড়া, আজকে বয়ফ্রেন্ড আছে কালকে নাই, তো থাকে বয়ফ্রেন্ড তো টাইমের জন্য একটা টাইম স্প্যানের জন্য আসতে পারে। আমারই সেম মনে হয় যে মানে পারফেক্ট পারফেক্ট কোনো জিনিসই পারফেক্ট এক্সিস্ট করে না। তো হ্যাঁ, রেসপন্সিবল সবাই যেটা বলে যে টাকা না, মানে টাকা খুব একটা ইম্পর্টেন্ট না, মনে হয় যে শুধু ভালোবাসা থাকলেই হবে। টাকাটা খুবই বেশি ইম্পর্টেন্ট, মানে টাকাটা যখন না থাকবে, আমি যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বা উঠি বা হাজব্যান্ডকে নিয়ে কোথাও যাই, আমারই কোনো ক্লাসমেট বা কলেজমেট যদি তার বয়ফ্রেন্ডকে নিয়ে পাশ দিয়ে হাঁটে, সে যদি একটা ভালো গাড়ি করে আসে, আমি যদি অটো করে নামি, স্বাভাবিক প্লিজ কেন এরকম করছি, আমার খারাপ লাগবে, আমার কোথাও একটা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগবো আমি। আমার বাচ্চাকে যদি আমি একটা মানে নর্মাল স্কুলে দিই আর আমার বান্ধবীর বাচ্চা সে যদি একটা ভালো জায়গাতে পড়ে, তো হ্যাঁ, মানে আমি ওকে ফাইন, মানে বয়ফ্রেন্ডটা যদি হাজব্যান্ড হয় আমি সেক্ষেত্রে বলছি, শুধু বয়ফ্রেন্ড বলতে, শুধু বয়ফ্রেন্ড অবভিয়াসলি রেসপন্সিবল যে হবে, যে কেপেবল হবে, যে দায়িত্ব নিতে পারবে, সে অবভিয়াসলি হাজব্যান্ড হবে, তাকে আমি কেন ছাড়বো, সে যদি ভালো হয় তাহলে ভালো। ছেলের মধ্যে অবশ্যই চশমা থাকতে হবে আর দাঁড়ি থাকতে হবে, একটু চলার মতো, মানে আমি এমন একজনকে নিয়ে এলাম যে ঠিক করে কথা বলতে পারে না, আমি এমন একজনের সামনে নিয়ে এলাম যার বয়ফ্রেন্ড হ্যান্ডসাম হয়, তো সেই জায়গাটা খুব খারাপ লাগতো। আমি যেরকম আমার মতো হলেই হবে, আমার থেকে বিশাল কিছু ভালো হতে হবে এরকম কিছু, মানে চলে চলে। আর হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমার ফ্যামিলির প্রতি একটু কেয়ারিং হতে হবে, বা আমি যদি আমার ফ্যামিলিকে আরে আমি বয়ফ্রেন্ডকে কেন ছাড়বো যদি সে ভালো, তার কোয়ালিটি পারফেক্ট বয়ফ্রেন্ড, হ্যাঁ পারফেক্ট হাজব্যান্ড, হ্যাঁ মানে অবভিয়াসলি সেই বয়ফ্রেন্ডটাকে আমরা, হ্যাঁ মানে আমার যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় দেন ফাইন, অ্যারেঞ্জ ম্যারেজও এখন অপশন থাকে যে আগে আমি নিয়ে মেলামেশা করি, একটা বয়ফ্রেন্ড গোছের ব্যাপার হোক, তারপর গিয়ে সেটা হাজব্যান্ড হোক, কারণ মেলামেশা করাটা দরকার। তো আমার তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা তোমার নামটা বলো। আমার নাম তৃষা। আচ্ছা বাড়ি অনেকক্ষণ চুপচাপ বসে আছে, এবার তুমি বলো শুক্লা বলো কী মনে হয় তোমার, তোমার আগে নাম বাড়ি তারপর বলো বক্তব্য। আচ্ছা সবাই বলো রেসপন্সিবল, কেয়ারিং বয়ফ্রেন্ড, মানে তো আমি বলবো না সব কিছু আমি 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 হয়। আই থিঙ্ক বয়ফ্রেন্ড যেরকম আছে অবভিয়াসলি গার্লফ্রেন্ডও সেই জায়গা থেকেও বিলং করা দরকার। আর আমার মনে হয় রেসপন্সিবল কেয়ারিং দুটোর থেকেও বেশি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকাতে ভীষণভাবে দরকার, যেটা ছেলেদের মধ্যে থাকে না। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আমার মনে হয় না কোনো রিলেশনশিপ। আরেকজনও রয়েছে তার কাছেও যাবো, তোমার নাম? আমার নাম সোম শুক্লা, আমি এসছি সাউথ সিটি থেকে। আমার মতে পারফেক্ট বয়ফ্রেন্ড বলে কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে দ্য রাইট ওয়ান, মানে যাকে আমরা খুঁজছি সেই সে কি। তো আমার মতে দ্য রাইট ওয়ান আমরা তখনই খুঁজে পাই যখন কারুর সাথে থাকলে মনে হয় যে আমি আমি আমার কাছে অনেক বেশি পৌঁছে গেছি, অনেক বেশি নিজেকে খুঁজে পেয়েছি, এবং আমি যেটা সে সেটা সেভাবেই সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে,
সে আমাকে বদলাতে বলছে। যদি কোনো দিন এরকম কেউ আসে তো সেটা হবে দি রাইট ওয়ান, কারণ কেউই পারফেক্ট হয় না, আমিও ইমপারফেক্ট, সেও ইমপারফেক্ট, সেটা অ্যাডজাস্ট করে নেবে। একদমই তাই। এখানে কথা বললাম কিন্তু একদল বন্ধুদের সাথে, তাদের নানা রকম মতামত তারা জানালেন। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে কমেন্ট করতে শুরু করে দিয়েছেন আমার কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরায় ঋত্বিকার সাথে আমি মৌমিতা, অ্যান্ড দিস লাইভ ওয়াজ ব্রট টু ইউ বাই অ্যারিসন বাদা রক্ষাকা বাদা সুরক্ষাকা। নমস্কার।